দেখুন, মস্কোয় হারিকেনে 14 জনের মৃত্যু, আহত 170। রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশেপাশে সোমবার একটি হারিকেন আঘাত হানে। এতে 14 জনের প্রাণহানি ও প্রায় 170 জন আহত হয়েছে। এদের মধ্যে প্রায় 150 লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার মস্কোর সরকারি স্বাস্থ্য বিভাগের প্রধান আলেক্সি ক্রিপুন একথা জানান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিনের শুরুতেই হারিকেনের আঘাতে 5 নারীসহ 14 জন প্রাণ হারিয়েছে। ক্রিপুন বলেন, প্রাকৃতিক এই দুর্যোগের আঘাতে আহত হয়েছে মোট 168 জন চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে 146 জনকে মস্কোর 15টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে মোট 38 জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে এখনও 108 জন ভর্তি রয়েছে। এদের অধিকাংশের অবস্থা স্থিতিশীল হলেও 8 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। ¶¶